হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মায়াপুর ভ্রমণ এবং গদাভবনে ভোগপ্রসাদ গ্রহণের ভিডিও নিয়ে এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন এটি হলো তেসরা মার্চের ভিডিও দু হাজার চব্বিশের রবিবার আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছিলাম মায়াপুরে যদিও জানতাম না এখানে কিন্তু গৌড় পূর্ণিমার একটা বিশাল বড় উৎসব চলছে তাই ভিড়ও ছিল ভীষণ পরিমাণে পুরো মানুষে বা দর্শনার্থী বা পূর্ণার্থীতে কিন্তু সম্পূর্ণ ঠাসাঠাসি পরিবেশ মায়াপুর মন্দির প্রাঙ্গনটা অনেক বড় কিন্তু এই মন্দির প্রাঙ্গণেও কিন্তু প্রচুর প্রচুর ভক্তের সমাগম ঘটেছে মেন মন্দিরের ভেতরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটেছে এছাড়াও এই গৌড় পূর্ণিমার তিথিকে কেন্দ্র করে যে সমস্ত ভক্তবৃন্দ মায়াপুরে এসেছেন তারাও যাতে দর্শন পান এবং আরতি বা পুজো দেখতে পারেন তার জন্য বাইরে কিন্তু বড়ো স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছে তো চলুন পুরো ভিডিওটা দেখে না যাক আমরা কলকাতা টু মায়াপুরে সরকারি বাস বুক করেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকেই আমাদের বাস ছিল সকাল ছটা পঁয়তাল্লিশের আর একদম যথারীতি সময়ে আমাদেরও কিন্তু ঠিক সাড়ে দশটা নাগাদ পৌঁছে দেয় বাস মন্দির পরিসরের ভেতরে আমাদের ইচ্ছে ছিল শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করার পর মায়াপুরের ভেতরটা খুব ভালো করে ঘুরে দেখবো এবং তারপর ভোগ গ্রহণ করে আমরা আবার দুপুর সাড়ে তিনটের বাসে ফিরে আসব কলকাতায় সেই জন্যই আমাদের কিন্তু বাসও আমরা টিকিট বুক করে রেখেছিলাম দুপুর সাড়ে তিনটের যে বাসটা আবার ফেরত আসবে কলকাতায় আমরা প্রায় এক সপ্তাহ আগেই টিকিট বুক করে রেখেছিলাম বাসের তাই সেই টিকিট কাউন্টার থেকে যেহেতু আমরা আগেই রিজার্ভেশন করিয়ে রেখেছিলাম তাই আমাদের কিন্তু মাথা পিছু পড়েছিল শুধুমাত্র যাওয়ার জন্যই একশো টাকা আবার ফেরত আসার টিকিটও পড়েছিল একশো টাকা করে মানে যাতায়াত মিলিয়ে এক একজনের পড়েছিল দুশো টাকা তবে গৌড় পূর্ণিমার উৎসব সম্পর্কে আমাদের কোনো ধারণা আগে ছিল না তাই আমরা আগেই না জেনেই কিন্তু টিকিটটা বুক করে রেখেছিলাম এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড় এবং এখানে জায়গায় জায়গায় সেই গৌড় পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে অনেক ভক্তের সমাগম ঘটেছে তাই প্রচণ্ড ভিড় মন্দিরের ভেতর তো প্রবেশ করতে পারলাম না বাইরে বড় স্কিনেই ঠাকুর দর্শন করলাম তারপর যেহেতু প্রচুর মানুষের আধিক্য ঘটেছে ভোগের কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে বেশ খানিক্ষণ তাই ঘুরে দেখার সময় ছিল খুবই কম আর বাসে করে আমরা কিন্তু মন্দির পরিসরের ভেতর প্রবেশ করার পর একদম যে ভামসি ভবন আছে সেই ভামসি ভবনের পাশে এসেই কিন্তু বাস দাঁড়ালো এবং সেখানেই বাস দাঁড়িয়ে থাকবে আবার আমরা যখন সাড়ে তিনটে ফেরত যাব আমরা কিন্তু এইখান থেকেই আবার বাস পেয়ে যাব শ্রী রাধা মাধবস মহাপ্রসাদ এখানে কিন্তু তোমরা মহাপ্রসাদ পেয়ে যাবে কিনতে মেনু চাট ও দামটা আমি দিয়ে দিলাম এছাড়াও আমরা কিন্তু দুপুরবেলা এই গদাভবনেই প্রসাদ গ্রহণ করেছিলাম এটা হলো প্রসাদ কুপন কালেকশানের জায়গা আশি টাকা করে কিন্তু কুপন মূল্য আর এটা হলো পুরো গদা ভবন। এই গদাভবনেই কিন্তু প্রসাদ যেমন বিতরণ হচ্ছে সেরকম কিন্তু আপনারা এই গদাভবনেও রুম বুক করে থাকতেও পারেন যদি কেউ এখানে এসে থাকতে চান একটা দুটো দিন এখানে সুন্দর পরিবেশে ঠাকুরের নাম গান করতে চান বা ঘুরে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই গদাভবনের রুম বুক করে নিতে পারেন আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু গদাভবনের ভোগ প্রসাদ গ্রহণের লাইন প্রচুর বড় লাইন এবং এইভাবেই কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি এছাড়াও বাইরেও কিন্তু অনেকটা বড় লাইন পড়েছে চলুন সেই লাইনেই আপনাদের নিয়ে যাই আমরাও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আমি আগেও মায়াপুরে এসেছি কিন্তু এত ভিড় কোনো সময় দেখিনি হয়তো উৎসবকে কেন্দ্র করেই ভিড়ের পরিমাণটা অনেক বেশি তবে এইভাবে ছাউনির নিচে কিন্তু এরকম রেলিং দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু না হচ্ছে এবং ওপরে পাখারও বন্দোবস্ত রেখেছেন এনারা কিন্তু খুব সুন্দর করেই ভিড় ম্যানেজমেন্ট করছিলেন আর এই ছাউনির বাইরেও কিন্তু প্রচুর বড় লাইন পড়েছিলো এই মুহূর্তে আমরা সেই লাইনেই দাঁড়িয়ে আছি এতটা পেছনে এবং প্রভুজি বেরিয়েছেন বলে কিন্তু অনেকেই নমস্কার করছেন এবং দেখার জন্য দাঁড়িয়ে আছেন দেখতেই পেলেন প্রভুজি চলে যাচ্ছে এরপর আমরা চলে আসি সরাসরি গদা ভবনের ভেতরে প্রসাদ গ্রহণের জন্য আর দেখতেই পাচ্ছেন সবাই বসে পড়েছি পাতা নিয়ে মাঝখানে কিন্তু বুফে সিস্টেম হয়েছিল মানে আমরা যখন আগেরবার বার এসেছিলাম তখন কিন্তু আমরা বুফেতে খেয়েছি আজকে কিন্তু আবার এইভাবেই কিন্তু বসে ওনারা খাওয়াচ্ছেন তো সুন্দর প্রথমেই ভেতরে ঢুকে কিন্তু আমরা আমাদের যে জলটা দেওয়া হয়েছিলো সেটা কিন্তু লেবুর শরবত ছিল এবং অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই যে লেবুর শরবতটা দেয়া হয়েছিল সেটা কিন্তু খুব এনজয় করেছি আমরা ভীষণ ভালো লাগছিল পুরো ক্লান্তিটাই যেন দূর হয়ে গেল এতক্ষণ লাইনে দাঁড়ানোর এরপরে প্রথমেই চলে এসেছে ভাত বা অন্য এবং তার সাথে সাথেই চলে এসেছে কিন্তু ডাল এবং ডালের সাথে পাঁচ একটা সবজিও চলে এলো এবং সব খাবারই কিন্তু একদম গরমাগরম এরপর ছিল পনির কড়াইশুঁটি ও আলু দিয়ে একটা সুন্দর সবজি সবজিটাও ভীষণ সুন্দর হয়েছিল আগের পাঁচ মিশালি সবজি এবং পনিরের সবজি দুটোই খুব সুস্বাদু ছিল এরপরও কিন্তু ইচোর বড়ি টড়ি সব রকম দিয়ে একটা তরকারি দিয়ে গেলেন ওরা প্রত্যেকটা সবজি এবং খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু ভাত ডাল এবং দু রকমের তরকারি কিন্তু দু তিনবার করে রিপিট ওনারা করেছেন শুধুমাত্র এবার আমি কোনো পুরি বা রুটি পেলাম না ওনাদের মেনুতে তবে যেটুকুনি খাবার ছিল প্রত্যেকটা খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু পেয়েছি প্রত্যেকবারের মতো তারপর চলে এলো চাটনি আর সাথে ছিল গোলাপ জামুন প্রত্যেকটি খাবার ছিল অত্যন্ত সুস্বাদু আর খুব তৃপ্তি করে খাবারটি খেলাম এবং তারপর এই সমস্ত পাতা ও গ্লাস কিন্তু একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলতে হচ্ছে আর সেখানেই রয়েছে কিন্তু বেসিনও হাত ধুয়ে নেওয়ার জন্য ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমাদের কাছে আরও এক ঘন্টা হাতে ছিল সেইটুকু সময়ের মধ্যেই আমরা পাশের কয়েকটি দোকানেই ঘুরে নিলাম আর কিছু শপিং ও বেশ কিছু ফটো সেশন করে আমরা কিন্তু আবার ভামসি ভবনের কাছেই ফিরে এসেছিলাম আমাদের কলকাতায় ফেরার বাসে উঠব বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা